সরকারের প্রধানকে নিয়ে আসা এটাকেই আমার কাছে অপমানজনক মনে হয়। আজকে আমাদের সরকারের যে অবস্থান সেটা দেখে আমরা লজ্জিত। আমরা অত্যন্ত স্বাধীনতা রদ জয়ন্তী উপলক্ষে মাহফিলকে চ্যালেঞ্জ করে স্বাধীনতার 50 বছরের অনুষ্ঠানকে কলঙ্কিত করতে গণতন্ত্রের কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করা এক যুবক আটক হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠাকুরগাঁও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক যুবক ভাই তিনি নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করেছিল। মন্দিরপাড়া ছাত্রাবাস থেকে পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করেছে। সুপ্রিয় দর্শক, এতে আপনারা কি বুঝেছেন? যে আমাদের এই সরকার পাঁচাটা গোলাম যে তারই একটি দৃষ্টান্ত প্রমাণ। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে কি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা? আমাদের বাক স্বাধীনতা তো রয়েছে, আমরা কি বুক ফুলে কথা বলতে পারবো না? আমাদের পছন্দ কাকে পছন্দ করি আর কাকে পছন্দ করি না সেই বিষয়টা কি আমরা উপস্থাপনা করতে পারবো না আমাদের স্বাধীন বাংলাদেশে থেকে? তাহলে কিসের গণতন্ত্র বাংলাদেশ? আমার মনে হচ্ছে সম্পূর্ণ রাজতন্ত্র বাংলাদেশে পরিণত হচ্ছে আমাদের বাংলাদেশ। ভুলেও কখনো বলা যাবে না যে এটা গণতন্ত্র বাংলাদেশ, এটা রাজতন্ত্র বাংলাদেশ। যদি গণতন্ত্র বাংলাদেশ হতো তাহলে অবশ্যই সরকার আমাদের পছন্দের বিষয়টা তিনি আমলে নিতেন। কারণ নরেন্দ্র মোদী ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, সে একটা কষাই, তাকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। সেই বিষয়টা সারা বাংলাদেশে আন্দোলন করা হচ্ছে, সারা বাংলাদেশে আন্দোলন করা হচ্ছে। তারপরেও উবাইদুল কাদের সাহেব তিনি বলতেছেন কি যে এই ব্যাপারে কোনো কিছু বললেই আইনগতভাবে ব্যবস্থা নেবেন। সুপ্রিয় দর্শক, সরাসরি এই উবাইদুল কাদের মুখ থেকে শুনে আসি। ব্যক্তি বিশেষ কেন, আমরা আমন্ত্রণ করেছি ভারতের সরকার প্রধানকে। সুবর্ণ জয়ন্তীর কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। আমরা সরকারে আছি কিন্তু রাজপথ ছাড়ি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তো শুনলেনই যে তিনি বলেছেন নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু বললেই আমাদের উপর জ্বর জাপটা যেতে পারে, আইনগতভাবে ব্যবস্থা নিতে নেবে। তাহলে কিসের এই স্বাধীন বাংলাদেশ? রণের মাধ্যমেই একটা সরকার নির্বাচিত হয়, সেই নির্বাচিত সরকার আমাদের কতটুকু মূল্যায়ন করেছে তাতে আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নরেন্দ্র মোদী আগমন ঠেকানোর জন্য হেফাজত ইসলামের আমির আল্লামা মামুনুল হক সাহেব তিনি কর্মসূচির ঘোষণা করেছেন কি করেন নাই সেই বিষয়ে আমরা স্পষ্টভাবে জেনে আসবো এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে আমরা মামুনুল হক সাহেবের মুখ থেকে শুনে আসি। জানি দুনিয়ার দিক থেকে আমরা অনেক শক্তিহীন, আমাদের তেমন কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু মনে রেখো আমাদের কাছে একটা তেজ আছে, সেটার নাম হলো ঈমানের তেজ। আমরা তো এই কথা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান আর আমাদের ইয়াকিন। হকের উপর থেকে, ঈমানের উপর থেকে বাঁচলে যতটা দাম, মরলে তার চেয়ে দাম কম না বেশি না। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন দেশব্যাপী একজন গেস্টের, একজন আমন্ত্রিত অতিথির আগমনকে নিন্দা জানানো, প্রতিবাদ জানানো, এটা এটা কি তাকে ছাড় দেওয়া? আমরা কি করতে পারি? আমরা কি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামবো? আমরা কি সরাসরি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই জাতীয় অনুষ্ঠানগুলোকে সরাসরি আমরা পণ্ড করার মতো কোনো পদক্ষেপ নেব? তখন সারা দেশব্যাপী আমাদের বিরুদ্ধে অপপ্রচার হবে যে আমরা স্বাধীনতা বিরোধী। আমরা সেই সুযোগও তো কাউকে দিতে পারি না। আমরা আমাদের ধর্মীয় এবং নৈতিক এবং নাগরিক দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। হেফাজত ইসলাম আগাগোড়াই কোনো উগ্রবাদী সংগঠন নয়, শান্তিপূর্ণ সংগঠন, নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোই আমাদের কাজ। আমরা আমাদের দায়িত্ব পালন করব, বাকিটা সরকারের দায়। আমরা সাংবাদিকদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য সরকারের কাছে জানাচ্ছি এবং আমরা আমাদের এই বক্তব্য অব্যাহত রাখব। আমরা একটু কথা বলেই যাব, নরেন্দ্র মোদী যদি আমাদের, আমাদের তো আশা যে সরকার দেশের সেন্টিমেন্ট এবং জনগণের ভাষা বুঝবে এবং এদেশের মানুষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো এরকম গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এরকম কলঙ্কিত একজন ব্যক্তিকে দেখতে চাচ্ছে না। তার আগমনের মাধ্যমে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মহিমান্বিত হবে না, বরং কলঙ্কিত হবে। কাজে আমরা আশা করব যে সরকার এই বিষয়টাকে আমলে নিবে
এবং যে কোনো উপায়ে নরেন্দ্র মোদির কাছে সংবাদ পৌঁছবে যে দেশের মানুষ তাকে চাচ্ছে না, কাজেই তারও যদি আত্মসম্মান বোধ ন্যূনতম থেকে থাকে তারও সে বাংলাদেশে আসবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই বিষয়ে আপনাদের কারো কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। যাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল বাটন আছে, বেলটি অবশ্যই অন করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।